থানার মুখে হাবিবুর রহমান যখন প্রতিরোধ গড়তে যায় তখন হাবিবুর রহমানকে গুলি করে উক্ত জায়গা হত্যা করা হয়। লক আপে রাখা তারা আসামিকে ছিনতাই করে তারা নিয়ে যায়। টেলিফোন অফিস ও থানা কম্পাউন্ডে তারা বোমার বিস্ফোরণ ঘটায়। প্রিয় সাংবাদিক বৃন্দ, 1987 সালের 24 ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় বাজার ছিল সেদিন। সেদিন সকাল 1100 ঘটিকায় একদল চরমপন্থী লুঙ্গি পরিহত অবস্থায় মাথায় গামছা দিয়ে এবং লাল পতাকা পরিহিত করে তারা পোটলা নিয়ে তারা বাজারে প্রবেশ করে এবং উক্ত পোটলার মধ্যে তাদের বেশ কিছু আধুনিক অস্ত্র শস্ত্র ছিল। তাদের মধ্যে কিছু লোক অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে উক্ত থানার টেলিফোন অফিস নিয়ন্ত্রণে নিয়ে সেন্ট্রাল কমান্ড বিকল করে দেয় এবং কয়েকজন থানার উদ্দেশ্যে জিডি করার উদ্দেশ্যে উক্ত থানায় প্রবেশ করে এবং থানার মুখে যখন তারা বাধার সম্মুখীন হয় কনস্টেবল হাবিবুর রহমান যিনি বাধা প্রদান করেছিলেন তখন তারা চরমপন্থীরা তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে এবং একটি ভীতিকর পরিবেশের সৃষ্টি করে। চরমপন্থীরা উক্ত থানা লুট করে অস্ত্রাগার লুট করেছে। তারা 2টি SMG, 4টি SLR, 18টি 3.3 রাইফেল ও গোলাবরুদ লুট করে লক আপে রাখা তারা আসামিকে ছিনতাই করে তারা নিয়ে যায়। তারপর তারা একযোগে আতঙ্ক সৃষ্টি করে টেলিফোন অফিস ও থানা কম্পাউন্ডে তারা বোমার বিস্ফোরণ ঘটায়। তারপর তারা লুণ্ঠিত মালামাল নিয়ে এলাকায় এবং বাজারে তারা আতঙ্ক সৃষ্টি করে উক্ত এলাকা ত্যাগ করে। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় 24 ফেব্রুয়ারি 1987 সালে বিস্ফোরক দ্রব্য আইন 1908 মামলা রুজু করা হয়। উক্ত মামলার তদন্ত শেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 20 জন আসামিকে প্রাথমিকভাবে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দি, সাক্ষীদের সাক্ষ্য এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে 49 জনকে আসামি করে আদালতে একটি চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2007 সালে উক্ত মামলার রায় ঘোষণা করা হয়। আমরা যে আসামিকে ধরেছি সে আসামি আমাদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে সে 1984 সাল থেকে চরমপন্থী নেতা জনৈক তারেকের মাধ্যমে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা, যেটিকে আমরা সর্বহারা বলে থাকি, সর্বহারা পার্টিতে সে যোগদান করে। চরমপন্থী নেতা তারেক প্রতি সপ্তাহে চাটমোহর এলাকায় উঠতি বয়সের যুবকদেরকে নিয়ে সে উঠোন বৈঠক করত এবং উঠোন বৈঠকে সে বেশ চমকদার এবং আকর্ষণীয় কথাবার্তা বলে উক্ত এলাকার যুবকদের সর্বরা পার্টিতে যোগদানের জন্য সে মোটিভেট করত। সে এটাও বলতো যুবকদের যে তার দলে যদি কেউ যোগদান করে তাহলে অভাব অনটনে তাদের অভাব হবে না এবং সকলের সমান অধিকার নিশ্চিত হবে। এই পার্টি সরকার বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদেরকেই তারা হত্যা করত। যে ঘটনার দিন তারা বিভিন্ন এলাকা থেকে, আমি যেহেতু এলাকাগুলোর কথা বলেছি, বিভিন্ন এলাকা থেকে তারা এরকম 40 জন চরমপন্থী সদস্য তারা জোগাড় করে এবং একসাথে তারা ছদ্মবেশে লুঙ্গি পরিহিত অবস্থায় তাদের কপালে লাল কাপড় পরে এবং অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা গুরুদাসপুর থানা এবং টেলিফোন অফিসের আশেপাশে এলাকা এবং তারা বাজারে অবস্থান নেয়। ঘটনার এক সপ্তাহ পূর্ব হতেই কয়েকজন সার্বক্ষণিক টেলিফোন অফিসের কর্মী এবং গুরুদাসপুর থানার যে অফিসার ফোর্সের গতিবিধি তারা নজরদারিতে রাখত এবং তাদের সবুজ সংকেত পাওয়া মাত্রই সুলতানের নেতৃত্বে 5 জন টেলিফোন অফিসে প্রবেশ করে এবং সেন্ট্রাল কমান্ড তারা সেটি বিকল করে দেয়। প্রথমে 4 জন জিডি করার উসিলা দিয়ে থানায় প্রবেশ করে এবং মজিদের নেতৃত্বে 10 জন থানা বেড়াকে প্রবেশ করার সকল ফোর্সকে তারা কক্ষের মধ্যে বন্দী করে ফেলে। এ সময় ডিউটিরত কনস্টেবল হাবিবুর রহমান যখন প্রতিরোধ গড়তে যায়
তখন হাবিবুর রহমানকে গুলি করে উক্ত জায়গা হত্যা করা হয়। ঘটনার শেষে ধৃত সাইফুল তার বাড়িতে গিয়ে সে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। 1988 সালে তারেকের নেতৃত্বে চাটমোড় থানার খোদবাড়ি এলাকার মাঠের মধ্যে রাতে নকশালপন্থী এবং সর্বহারাদের মধ্যে একটি সম্মুখ যুদ্ধ হয়। সে সম্মুখ যুদ্ধে নকশালপন্থী 12 জন নিহত হয়, শাস্তি পেয়েছে। আর বাকি যে দুটা কেস, অ্যাকচুয়ালি এটা 1985-86 সালের বা তার পরবর্তী ওই দিন 1990 সালের মধ্যে ঘটনাগুলো, তো 2000 এত আগের যে রেকর্ডগুলো সেগুলো এখনও আমাদের পক্ষে মানে জোগাড় করা সম্ভব হয়নি। তো আমরা তার জবানবন্দিতে যেটা আমরা জেনেছি যে সে তিনটিতে, সে বেসিক্যালি এগুলোতে ছিল খুন, কোনোটা ডাকাতি, কোনোটা হত্যা চেষ্টা মামলা, এই তিনটিতে তার বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে, এটা আমরা জানতে পেরেছি তার দেয়া জবানবন্দি। তার বাকি দুইটা যেহেতু আমাদের এখন সিডিএমএস নেই, সে 2008 সাল থেকে সিডিএমএসটা চালু হয়েছে, সো ওই ধরনের রেকর্ডগুলো আমরা চেষ্টা করছি এগুলো জোগাড় করার জন্য। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম তৎপর এবং যে দক্ষ, সেহেতু কোনো সরবরাহ পার্টি এখন দেশে আছে এটার প্রশ্নই ওঠে না। না, রূপগঞ্জে তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সে কারণ সে তো তার এনআইডিটা তৈরি করেছে 2018 সালে, তার আগ পর্যন্ত সে এক এক সময় এক এক নাম দিয়েছিল। সো সবাই তাকে ওখানে, তার যে অপরাধ, তার যে এসব দস্যুতা বৃত্তি, তার যে এটা সন্ত্রাস করার যে একটা অ্যাগ্রেসিভ মানসিকতা, এই সম্পর্কে সাধারণ মানুষ জানে না। অ্যাকচুয়ালি সে তো এই জন্যই তো সে 30 বছরের অধিক সময়কাল, সে অত্যন্ত শুট এবং সে অত্যন্ত চতুর, এজন্যই সে 30 বছর ধরে সে পালিয়েছিল। কিন্তু পালিয়ে থেকেও, এই জন্য আমি আপনাকে বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ, তাদের প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী। সো 30 বছর পালিয়ে থেকেও সে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর চোখ সে ফাঁকি দিতে সক্ষম হয়নি।